হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম আজকের এই পর্বে আমরা অ্যানালাইজ করব সতেরো নয় দু হাজার কুড়ি তারিখে ঘটে যাওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি এক নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি অর্থাৎ সম্প্রতিকালে দু অ্যামাজন কোম্পানি অ্যালেক্স অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে কাকে নিযুক্ত করলেন এরা কিন্তু নিযুক্ত করলেন কাকে অমিতাভ বচ্চনকে কিন্তু প্রথম ভারতীয় হিসাবে নিযুক্ত করলেন অমিতাভ বচ্চনের সম্পর্কিত নোট আমরা রেখেছি দু সালে কিন্তু ইনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান দু সালে ফিল্ম জগতের খুব গুরুত্বপূর্ণ পুরস্কার ভাই অ্যাওয়ার্ড হচ্ছে দাদা সাহেব ফালকে দু হাজার সালে পাই অমিতাভ বচ্চন এই পুরস্কারটা কিন্তু প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে 1969 সালে কিন্তু প্রথম এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এই সব তথ্য কিন্তু মনে রাখার চেষ্টা করবে কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামই দিতেই পারে প্রথম কিন্তু দাদা সাহেব ফালকে যখন নাইনটিন সিক্সটি নাইনে দেওয়া শুরু হয় তখন প্রথম পান দেবিকা রানী ইনি কিন্তু প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উইনার দ্বিতীয় নাম্বার কি বলছে আমরা দেখে নেব দ্বিতীয় নাম্বার কি বলছে যে টেন্থ ডিটিটিআই গ্রুপ মিটিং ভার্চুয়াল অনুষ্ঠিত করলো কোন দুটি দেশ এটা কিন্তু অনুষ্ঠিত করলো ভারত ও আমেরিকা দুটো দেশ মিলে কিন্তু টেন্থ অর্থাৎ দশতম ডিটিটিআই গ্রুপ এটা কিন্তু তারা অনুষ্ঠিত করলে আমরা জেনে নেব যে এই ডিটিটিআইয়ের ফুল ফর্ম কী ডিফেন্স টেকনোলজি অ্যান্ড ট্রেড ইনিশিয়েটিভ হচ্ছে ডিটিটি এর ফুল ফর্ম আসতেই পারে তিন নাম্বার দেখব কী আছে তিন নাম্বার হচ্ছে সম্প্রতি করোনা ভাইরাস তোমরা জানো যে সম্প্রতি করোনা ভাইরাস এক গুরুত্বপূর্ণ প্যান্ডামিক হিসাবে দাঁড়িয়েছে কোন রাজ্য সরকার মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি লঞ্চ করলো কোন রাজ্য সরকার মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি লঞ্চ করলো এটা কিন্তু লঞ্চ করলো মহারাষ্ট্র রাজ্য সরকার কিন্তু এটা লঞ্চ করে দিল মহারাষ্ট্র সম্পর্কে আমরা জানবো যে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আছেন উদ্ভব ঠাকরে রাজ্যপাল কে আছেন ভগৎ সিং কিশোরী কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত আছেন চার নাম্বার দেখব কি আছে চার নাম্বার আছে সম্প্রতি জি আই জি অ্যানিট ইনটিগ্রেট ফোর জি লঞ্চ করলো কোন কোম্পানি এটা কিন্তু লঞ্চ করলো ভিআই কোম্পানি ভিআই মিন্স ভোদাফোন আর আইডিয়া এই দুটো মিলে দু সালে কিন্তু একটা নতুন কোম্পানি হয়েছে যেটা হচ্ছে ভিআই ভি মিন্স ভোদাফোন আই মিন্স আইডিয়া পাঁচ নম্বর কি আছে আমরা দেখবো পাঁচ নম্বর আছে পেট্রো পেট্রোনেটস এল এন জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে নিযুক্ত হলেন এটা কিন্তু নিযুক্ত হলেন বিনোদ কুমার মিশ্র কিন্তু এটার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন ছয় নাম্বার দেখব সম্প্রতি নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকীতে অন্ন উৎসব অন্য উৎসব পালন করলো কোন রাজ্য সরকার খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব যেটা যে অন্ন উৎসব এটা পালন করলো কিন্তু কোন রাজ্য সরকার মধ্যপ্রদেশ কিন্তু এটা পালন করল মধ্যপ্রদেশ পালন করলো মোদির জন্ম শতবার্ষিকীতে অর্থাৎ জন্ম সত্তরতম জন্মবার্ষিকী কিন্তু এবারে নরেন্দ্র মোদীর পালন করা হলো প্রশ্ন আসতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার কুড়ি সালে কততম জন্মবার্ষিকী পালন করা হলো এটা কিন্তু সত্তরতম জন্মবার্ষিকী পালন করা হলো এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে বর্তমানে মধ্যপ্রদেশে কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান রাজ্যপাল হচ্ছেন আনন্দবিন প্যাটেন সাত নম্বর প্রশ্ন কী আছে দেখো সাত নম্বর আছে দু সালে দু হাজার কুড়ি সালে ডেইটন লিটারারি পিস প্রাইজ কে পেলেন এটা কিন্তু পেলেন ক্যানাডিয়ান লেখিকা মার মার্গারেট আটুট কিন্তু এই পুরস্কারটি পেলেন ক্যানাডা সম্পর্কে আমরা যে তথ্যটা রেখেছি এটা ডলার ডলার হচ্ছে ক্যানাডার মুদ্রার নাম আর রাজধানী হচ্ছে অটাওয়া প্রেসিডেন্ট হচ্ছেন জাস্টিন ট্রুডো কিন্তু হচ্ছেন প্রেসিডেন্ট লাস্ট এবং আট নাম্বার আমরা প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি যে ফেসবুক ইন্ডিয়া গ্লোবাল বিজনেসের ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন অরুণ শ্রিনীবাস্তব কিন্তু এর বিজনেস ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন এর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া অর্থাৎ ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া যেটা ইউএসএ অবস্থিত এবং প্রতিষ্ঠাটাকে মার্ক জুকার বাগজে প্রতি দু সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় বর্তমান সময় এই কষ্টসাধ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে সাফল্যমণ্ডিত করতে এবং নিজেকে আপডেট রাখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ন্যূনতম কার্যকারী হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে অন্য একটি ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো